হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বঙ্গটেক। বঙ্গটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব বা যে বিষয়টা আমরা দেখব, সেটা হচ্ছে কিভাবে আমরা নিজের ফোন থেকে বাসায় বসে নিজের জন্ম নিবন্ধন বা আমাদের আত্মীয় স্বজনের জন্ম নিবন্ধন করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমাদেরকে যেতে হবে একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে বা লিখব bdris.gov.bd। ওকে, তারপর আমরা এখানে হচ্ছে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানা বা অফিস থেকে সংগ্রহ করতে চান। এখানে হচ্ছে আমরা যদি আমাদের জন্মস্থান বা স্থায়ী ঠিকানার বাইরে অন্য কোথাও থেকে আমরা জন্ম নিবন্ধন সংগ্রহ করতে চাই, সেক্ষেত্রে আমরা দেবো বর্তমান ঠিকানা, অথবা আমরা যদি আমার নিজ জেলা বা নিজ জন্মস্থান স্থায়ী ঠিকানা থেকে জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা জন্মস্থান বা স্থায়ী ঠিকানা সিলেক্ট করব। তো জন্মস্থান সিলেক্ট করাই হচ্ছে বেটার অপশন। তো তারপর আমরা ক্লিক করব পরবর্তী। তারপর আমরা নামের প্রথম অংশ বাংলায় না লিখলেও চলবে, নামের শেষের অংশ বাংলায়। আমরা এখানে পুরো নামটা আমাদের লিখব। তো আমরা লিখি এখানে মোহাম্মদ নাসির সরকার। আমি আমার আগের একটা প্রিসেট একটা নাম নিয়ে নিলাম, সেটা হচ্ছে নাসির সরকার। তারপর আমরা ইংরেজিতে লিখব পুরো নামটা MD নাসির SRKR নাসির সরকার। তারপর হচ্ছে আমরা নামের শেষের অংশ, সরি ভুল হয়ে গেছে, আমি নাসির সরকার প্রথম অংশ না লিখলেও চলবে, নামের শেষের অংশই আমার পুরো নামটা লিখে দেবো আমি নাসির সরকার। তারপর হচ্ছে আমরা দিব জন্ম তারিখ। আমি জন্ম তারিখটা দিব হচ্ছে 10/02/1999। তারপর যেই একটা অটোমেটিকলি একটা মেসেজ চলে আসবে, সেখানে হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো কী কী দরকার সেটা সেখানে বলা হয়েছে। তো আমরা দেখে আসি কী কী ডকুমেন্টসগুলো বা কাগজপত্রগুলো আমাদের লাগবে আমাদের জন্ম নিবন্ধন ওঠানোর জন্য। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে যেটা লাগবে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত MBBS বা চতুর্থ ডিগ্রিধারী, বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং বা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো হচ্ছে আমাদের হয়তোবা লাগবে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, যেটা হচ্ছে মেডিকেল সনদ নামে পরিচিত, অথবা আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো আমাদের এই দুইটার একটা লাগবেই। তারপর হচ্ছে লাগবে পিতামাতা বা পিতামাতামহ পিতামাতামহীর ধারা স্বনামের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র, বা পিতামাতা বা পিতামাতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজানা ও কর রসিদ, নদী ভাঙন বা অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে। আর যদি এটা না হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে পিতামাতার হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে, স্থায়ী ঠিকানার ওই যেই ঠিকানা থেকে আপনি জন্ম নিবন্ধন সংগ্রহ করবেন ওই ঠিকানার, অথবা আপনার লাগবে হচ্ছে পিতামাতা বা পিতামহ মহির তারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র, যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে দিয়ে থাকে। তো আমাদের হচ্ছে এই দুইটা অপশন থেকে দুইটা জিনিস লাগবেই, সেটা হচ্ছে মেডিকেল সনদ অথবা স্কুল সার্টিফিকেট, পিতামাতার স্থায়ী ঠিকানার ভোটার স্থায়ী ঠিকানা উল্লেখিত ভোটার আইডি কার্ড, অথবা কর পরিশোধের রসিদ। যদি এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে থাকে সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব, আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে। তারপর হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে পিতামাতার কততম সন্তান। আপনি যদি পিতামাতার প্রথম সন্তান হয়ে থাকেন প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, তৃতীয় হলে তৃতীয়, এভাবে আপনি যেই কইতম সিরিয়াল আপনার আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করব প্রথম। তারপর হচ্ছে লিঙ্গ পুরুষ মহিলা পুরুষ। তারপর হচ্ছে দেশ বাংলাদেশ, আপনি আপনার নিজ দেশ, নিজ বিভাগ, নিজ জেলা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। আমার জেলা সে
তারপর হচ্ছে পরবর্তী, পরবর্তীতে আমি এখানে আপনি লিখবেন আপনার পিতার নাম বাংলায়। আমি আমার পিতার নাম লিখছি হচ্ছে এখানে, পিতার নাম বাংলায় লোকমান আলী। লোকমান আলী বাংলাদেশি, মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার মাতার নাম বাংলায় দিচ্ছি, জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু জরুরি, ওটা লাগবে। জন্ম নিবন্ধন নাম্বার না থাকলে ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আর ইউনিয়ন পরিষদে অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় আপনার পিতামাতার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন। যখন জন্ম নিবন্ধনটা আপনি হাতে পেয়ে যাবেন, তার আগে আপনাকে পাওয়ার আগে হাতে পাওয়ার জন্য আপনার ইউনিয়ন পরিষদে সেগুলো হচ্ছে জমা দিতে হবে। মাতার নাম বাংলায়, আমিনা বেগম, পরবর্তী, তারপর হচ্ছে কোনোটি নয়, ময়মনসিংহ বিভাগ, বাড়ি কোনোটি নয়, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই। পরবর্তী, আপনার হচ্ছে যদি আপনি নিজে আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন সেখানে লিখবেন নিজ, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি পরবর্তীতে প্রেস ক্লিক করলেই হচ্ছে আপনার পুরো জিনিসটা আপনাকে এখানে দেখাবে। আপনি ভুল হইলে সেটা হচ্ছে আপনি আবার পেছনে গিয়ে এডিট করে ঠিক করে নিতে পারেন। তো এখানে সম্পূর্ণটা একবার দেখে নেবেন, নাম সহ সব কিছু, নাম বাংলায়, নাম ইংরেজিতে, জন্ম তারিখ, এগুলো সব কিছু একবার ভালো করে দেখে নেবেন, কারণ ভুল হওয়ার পরে সংশোধনের জন্য অনেক কষ্ট করতে হয় বা অনেক এরা নিতে হয়। তো তারপর সব কিছু ঠিক থাকলে সাবমিট করে দিবেন। আপনার এরকম একটি হচ্ছে সাকসেস হয়ে গেছে, আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে, এরকম একটি দেখে আপনার ফোনে একটি মেসেজ আসবে। মেসেজটি হচ্ছে এরকম হবে, সাবমিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন আইডিটা আপনার দেখাবে, এটা নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনে যেখান থেকে আপনি সংগ্রহ করতে চান বা যে আপনি যেই ইউনিয়ন পরিষদে আপনি হচ্ছে আবেদন করেছেন সেখানে গিয়ে এটা সহ আপনার মেসেজটা সহ আপনার হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যেগুলো ওখানে চেয়েছে এগুলো নিয়ে আপনার হচ্ছে যোগাযোগ করতে হবে, তারপর হচ্ছে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে আবেদনপত্রটা প্রিন্ট বা সেভ করে নিতে পারেন, অথবা এই নাম্বারটা নিয়ে গেলেও হয়ে যাবে। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।